गुड मॉर्निंग स्टूडेंट, गुड मॉर्निंग क्लास 7. स्टूडेंट, टुडे वी विल स्टार्ट अ न्यू लेसन. टुडे आई विल स्टार्ट अ न्यू लेसन. ओके, द लेसन इज, द नेम ऑफ द लेसन इज द अ हीरो. द नेम ऑफ द लेसन इज अ हीरो. ओके, नाउ सी, नाउ रीड अबाउट द स्वामीज फियर्स एंड नाइटमेयर. মানে স্বামী একটা ছেলে, এই যে ছেলেটির নাম আছে স্বামী, তার ভয় এবং নাইটমেয়ার, মানে রাত্রেবেলা যে ভয়টা পায় তার সম্পর্কে আমরা জানব. ওকে, সি, ফর স্বামী ইভেন্ট টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন. স্বামীর জন্যে একটি অদ্ভুত একটি ঘটনা ঘটল. Father looked at over the newspaper and he was reading under a hall lamp and said, Father looked over the newspaper. Baba, tar baba newspaper porchilen. He was reading under the hall. She hall e niche she porchilen. Under the hall lamp and said, Kar niche ei je lamp ache she lamp er niche boshe she paper porchilen. Swami, বাবা বললেন, স্বামীর বাবা বললেন, স্বামী, লিসেন টু দিস, নিউজ ইজ টু হ্যান্ড অফ আ ব্রেভারি অফ আ ভিলেজ ল্যাড. ল্যাড মিন্স একটা ছেলে. বলছে এই নিউজটা গ্রামের একটি সাহসী ছেলের কথা. হু ওয়াইল রিটার্নিং হোম বাই দ্য জঙ্গল পাথ কেম ফেস টু ফেস উইথ আ টাইগার. যখন সে জঙ্গলের মাঝখানে বা ফরেস্ট বা জঙ্গলের মাঝখান দিয়ে যখন বাড়ি ফিরছিল, সে কেম ফেস টু ফেস উইথ আ টাইগার, সে বাঘের মুখোমুখি হলেন হলো. দ্য প্যারাগ্রাফ ডিসক্রাইব দ্য ফাইট দ্য বয় হ্যাড ওয়েন দ্য টাইগার অ্যান্ড হিজ ফ্লাইট আপ আ ট্রি. এই প্যারাগ্রাফটা হচ্ছে কিসের উপরে, যে ছেলেটির বাঘের সাথে যুদ্ধের উপরে বা তার সাথে লড়েছে, তাই না? হ্যাড উইথ দ্য টাইগার অ্যান্ড হিজ ফ্লাইটস আপ আ ট্রি, এবং সে গাছের উপর উঠে গেল. ওয়ের হি স্টে ফর হাফ অ্যান আওয়ার টিল সাম পিপল কেম দ্যাট ওয়ে অ্যান্ড সেভড হিম. সে কী করলো, সে গাছের উপরে উঠে গেল, যতক্ষণ না কোনো লোক, সে পথচারী বা ওই জায়গাতে যাওয়ার লোক এসে তাকে হেল্প করলো না, ততক্ষণ সে গাছেই থাকলো. আফটার রিডিং দিস থ্রু ফাদার লুকড অ্যাট স্বামী ফিক্সডলি অ্যান্ড আস্কড, হোয়াট ডু ইউ সে টু দ্যাট. এটার পড়া পরে, এই যে প্যারাগ্রাফটা পড়ার পরে, বাবা স্বামীর দিকে ফিক্সডলি মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো এবং জিজ্ঞাসা করলো, হোয়াট ডু ইউ সে টু দ্যাট, তুমি কি বলতে চাও এই ব্যাপারে. স্বামী সেড, আই থিঙ্ক হি মাস্ট হ্যাভ বিন আ ভেরি স্ট্রং অ্যান্ড গ্রোন আপ পার্সন. আমি মনে করি সে মনে হয় খুব স্ট্রং এবং গ্রোন আপ পার্সন, মানে সে বড় ছেলে, একটি বড় লোক. নট অ্যাট অল আ বয়, একেবারে একটা ছেলে নয়. হাউ কুড আ বয় ফাইট আ টাইগার, কীভাবে একটি ছেলে বাঘের সাথে লড়বে, কখনই না, তাই না? ইয়েস, ইউ থিঙ্ক ইউ আর ওয়াইজার দ্যান দ্য নিউজ পেপার. তুমি বাবা স্নিয়ার, মানে হেসে বলল যে তুমি কি নিউজ পেপার থেকেও জ্ঞানী. আ ম্যান মে হ্যাভ দ্য স্ট্রেংথ অফ অ্যান এলিফ্যান্ট অ্যান্ড ইয়েট বি কাওয়ার্ড. একটি মানুষ হাতির মতন শক্তি হতে পারে বা সে একটি ভীতু হতে পারে. কাওয়ার্ড মিন্স ভীতু. হোয়ার অ্যাজ অ্যানাদার মে হ্যাভ দ্য স্ট্রেংথ of a straw but if he has the courage he could do anything. arekjon jar shokti ekdom straw mane ki khor mane hocche bichuli je khor ache er moton hote pare kintu tar courage mane sahosh ta onek beshi. courage is everything, strength and age are not important. courage is everything, sahoshi sob kichu, jar sahosh ache she sob kichu korte pare. strength and age is not important, তার মধ্যে শক্তি এবং বয়স সেটা ইম্পর্টেন্ট না, তার কাছে সাহসটা ইম্পর্টেন্ট. স্বামী ডিসপুটেড দ্য থিওরি. স্বামী
disputed the theory. Disputed means question whatever something is true or valid. ও জিজ্ঞাসা করলো, প্রশ্ন জিজ্ঞাসা করলো যে সত্যি কি এটা ভ্যালিড, সত্যি কি এটা ঠিক সত্য। হাউ ক্যান ইট বি ফাদার, কী করে হতে পারে বাবা। সাপোজ আই হ্যাভ অল দ্য কারেজ, হোয়াট ক্যান আই ডু ইফ আ টাইগার শুড অ্যাট্যাক মি। যা মানি যে আমার খুব সাহস আছে, কিন্তু যখন একটা টাইগার আমাকে অ্যাট্যাক করবে আমি কী করে ভাববো, হ্যাঁ কী করবো তখন। হোয়াট ক্যান আই ডু, আমি কী করবো তখন, ইফ আ টাইগার শুড অ্যাট্যাক মি, যখন একটা টাইগার আমাকে অ্যাট্যাক করবে তখন কী করবো আমি। ওয়ান মিনিট স্টুডেন্ট। লিভ অ্যালোন অ্যালোন স্ট্রেংথ, ক্যান ইউ প্রুভ ইউ হ্যাভ কারেজ। লিভ অ্যালোন স্ট্রেংথ, তুমি সব তুমি স্ট্রেংথটা ছেড়ে দাও। লিভ অ্যালোন স্ট্রেংথ, ক্যান ইউ প্রুভ ইউ হ্যাভ কারেজ, তুমি কি প্রুভ করতে পারবে যে তোমার কোনো কারেজ আছে, সাহস আছে। লেট মি সি ইফ ইউ ক্যান স্লিপ অ্যালোন টু নাইট ইন মাই অফিস রুম, দেখি আজকে যদি তুমি আমার অফিস রুমে একা শুতে পারো কি না। দ্য ফ্রাইটফুল প্রপোজিশন, ফ্রাইটফুল মানে একটি ভয়, মানে কী বলবো, ভয়দায়ক, তাই না, ভয়ানক। প্রপোজিশন মানে কি, প্রপোজাল, একটা বিরাট ভয়ঙ্কর একটি প্রপোজাল বাবার কাছ থেকে এলো। সোমি থট, সোমি ভাবলো যে কী ভয়ঙ্কর প্রপোজাল এলো আমার কাছে। হি হ্যাড অলওয়েজ স্লেপ্ট বিসাইড হিজ গ্র্যানি ইন দ্য প্যাসেজ অ্যান্ড এনি চেঞ্জ ইন হিজ অ্যারেঞ্জমেন্ট কেপ্ট হিম ট্রেমলিং অ্যান্ড ওয়েক অ্যাট নাইট। সে সবসময় তার গ্র্যানি তার ঠাকুমার পাশেই শুতো, অ্যান্ড যদি কখনো সেই জায়গার থেকে অন্য জায়গায় যদি সে কখনো শুয়ে পড়তো ভুল করেও, এ যদি কোনো কখনো চেঞ্জ হতো তাহলে সেই রাতটা তার কাছে সবথেকে ভয়ঙ্কর রাত হতো এবং সে শুতে পেত না, তার ঘুম হতো না। হি হোপ অ্যাট ফার্স্ট দ্যাট হিজ ফাদার ওয়াজ জোকিং, সে আশা করেছিল যে প্রথমে হয়তো যে বাবা আমার সাথে হাসি ঠাট্টা করছে। হি মাম্বলড উইকলি, সে বিড়বিড় করে কথাটা বলল, ওকে, সে মানে আস্তে আস্তে বা ভয়তে বা দুর্বলভাবে সে কথাটা বলল। ইয়েস অ্যান্ড ট্রাই টু চেঞ্জ দ্য সাবজেক্ট, এবং ওই কথাটা ঘুরিয়ে দিয়ে অন্য কথাতে চলে এলো। হি সেড ভেরি লাউডলি অ্যান্ড উইথ আ গ্রেট ডিল অফ এনথুসিজম, এবং সে খুব চিৎকার করে এবং জোরে কথা দিয়ে বলল এবং খুব জোর দিয়ে সে অন্য কথায় টপিকে ঘুরে গেল। কী কথায়, উই আর গোয়িং টু অ্যাডমিট ইভেন এল্ডার্স ইন আওয়ার ক্রিকেট ক্লাব হিয়ার আফটার, বলছে আমাদের ক্রিকেট ক্লাবে এরপরে আমরা বড়দেরকেও নেব। উই আর বাইং ব্র্যান্ড নিউ ব্যাটস অ্যান্ড বলস, আমরা একটা ব্র্যান্ড নিউ ব্যাটস, নিউ ব্যাট এবং বল আমরা এখানে আমরা কিনবো। আওয়ার ক্যাপ্টেন হ্যাজ আস্কড মি টু টেল ইউ, আমার ক্যাপ্টেন এই কথাটি বলতে বলল। উই উইল সি অ্যাবাউট ইট লেটার, আমরা পরে এটা দেখব। ফাদার কাট ইন, বাবা এটাকে কেটে দিল কথাটা। ইউ মাস্ট স্লিপ অ্যালোন হেয়ার আফটার, তুমি এখানে একাই শোবে এবার থেকে, ঠিক আছে। বাবা কথাটি কেটে দিয়ে বলল তুমি এবার থেকে এখানে একাই শোবে। স্বামী রিয়েলাইজ দ্যাট দ্য ম্যাটার হ্যাড গন বিয়ন্ড হিজ কন্ট্রোল, এইবার স্বামী বুঝতে পারলো এই ঘটনাটা তো আমার মানে আমার সাধ্যের বাইরে চলে গেল, এবার কী করবো। ফ্রম আ চ্যালেঞ্জ ইট হ্যাড বিকাম প্লেন কমান্ড, সে একটা চ্যালেঞ্জ থেকে এটা পুরোপুরি একটা সোজা একটা আদেশ হয়ে গেল বাবার কাছ থেকে। হি নিউ হিজ ফাদার টেনাসিটি অ্যাট সাচ মোমেন্ট, সে জানতো তার বাবা টেনাসিটি মানে জিদ, খুব জেদ ছিল এইসব ব্যাপারে। অ্যাট সাচ মোমেন্ট, ওই সময় বাবার প্রচণ্ড পরিমাণে জেদ হয়ে গেছিল। ফ্রম দ্য ফার্স্ট অফ নেক্সট মান্থ আই উইল স্লিপ অ্যালোন ফাদার, পরের মাসের প্রথম থেকে
নেক্সট মান্থ মানে কি পরের মাস? ইয়াস, পরের মাসের প্রথম থেকে আমি একাই শোব বাবা। নো, ইউ মাস্ট ডু ইট নাও, এক্ষুনি করবে তুমি। ইট ইজ ডিসগ্রেসফুল স্লিপিং বিসাইড গ্র্যানি অর মাদার লাইক আ বেবি। বলছে ওর বাবা, বলছে ইট ইজ ডিসগ্রেসফুল, ইট ইজ ডিসগ্রেসফুল স্লিপিং বিসাইড গ্র্যানি। এটা একটা কি বলবো, ডিসগ্রেসফুল মানে হচ্ছে লজ্জার ব্যাপার, যে ঠাকুমার কাছে বা মায়ের পাশে শোয়া, এটা একটা বেবিরা শোয়, বাচ্চারা শোয়। ইউ আর ইন দ্য সেকেন্ড ফর্ম, তুমি আর বাচ্চা নয়, তুমি কিছুটা বড় হয়ে গেছ। অ্যান্ড আই ডোন্ট অ্যাট অল লাইক দ্য ওয়ে ইউ আর বিং ব্রট আপ, আমি এটা একদম পছন্দ করি না যেভাবে তুমি বড় হয়েছ। হি সেড অ্যান্ড লুক অ্যাট হিস ওয়াইফ, এবং সে তার বাবা এই কথাটি বলে তার ওয়াইফের দিকে, তার মার দিকে তাকালো বা তার বউর দিকে তাকালো। কার বউর দিকে? তার বাবার ওয়াইফ মানে তার বাবার বউর দিকে তাকালো। হু ওয়াজ রকিং অ্যান্ড ক্রেডল, রকিং দ্য ক্রেডল, সে দোলনাতে দুলছিল। রকিং মানে দোলনা আর ক্রেডল মানে দোলা, ঠিক আছে, দুলছিল। হোয়াই ডু ইউ লুক অ্যাট মি অ্যাট হোয়াইল ইউ সে ইট, শি আস্কড, সে বলল যখন তুমি বলছো তো আমার দিকে তাকাচ্ছ কেন? আই হার্ডলি নো এনিথিং অ্যাবাউট দ্য বয়, আমি কিছুই জানি না ছেলেটার সম্পর্কে। নো নো আই ডোন্ট মিন ইউ, ফাদার সেড, না না আমি তোমাকে বলছি না, বাবা বলছে। ইফ ইউ মিন দ্যাট ইউর মাদার ইজ স্পয়লিং হিম, যদি তুমি মনে, তুমি যদি বোঝাতে চাও যে মা, দ্যাট ইউর মাদার ইজ স্পয়লিং হিম, তোমার মা তোমার ছেলেকে নষ্ট করছে, টেল হার্সো, তাকে বলো, অ্যান্ড ডোন্ট লুক অ্যাট মি, আমার দিকে তাকিয়ে বলো না। শি সেড অ্যান্ড টার্ন অ্যাওয়ে, এবং সে বলে সেখান থেকে ঘুরে চলে গেল। ওকে স্টুডেন্ট, আপ টু হিয়ার টুডে উইল স্টাডি, অ্যান্ড অ্যাট নেক্সট ডে উই উইল কন্টিনিউ উইথ দ্য নেক্সট পেজ, ওকে, পেজ নাম্বার 13। ক্লিয়ার এভরিওয়ান? দোস অফ এনি ডাউটস, এনি কোয়েরি, ইউ ক্যান আস্ক মি ইন দ্য ক্লাস। ক্লিয়ার এভরিওয়ান? টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।